2002 সালের গুজরাট দাঙ্গার কথা কারো অজানা নয়। আজও গুজরাট দাঙ্গার খত শুকিয়ে যায়নি। প্রায় 3000 মানুষকে গণহত্যা কচুকাটা করা হয়েছিল গুজরাটে। কচুকাটা করেছিল কিছু হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন, এবং সেই কারণে জেলে গেছে অনেকেই। আমরা জানি বিলকিস পানোকে কয়েকজন মিলে ধর্ষণ করেছিল, তার শিশুকে হত্যা করেছিল। সেই অভিযোগে অভিযুক্ত প্রমাণিত হয়ে যারা জেলে ছিল তারা মুক্তি পেয়েছে। এবং গুজরাট দাঙ্গার আরও একটি কলঙ্কজনক অধ্যায় ছিল 2002 সালের 28শে ফেব্রুয়ারি, যেদিন প্রায় 5000 একটি মব নারদা পাটিয়ার মুসলিমদের উপরে হামলে পড়ে। সেখানকার প্রায় 97 জন মুসলিমকে তারা জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে, মুসলিমদের ঘর বাড়ি ধ্বংস করে দেয়। এবং সেই যে 5000 লোকের মধ্যে একজন হচ্ছে মনোজ কুকরাইনি, তার সে অপরাধের অভিযোগে সে একজন আবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। উল্লেখ্য, গত 2016 সালে তার স্বাস্থ্যজনিত কারণে সে জেল থেকে মুক্তি পায় বা বেল পায় বা প্যারোল পেয়ে সে বাইরে আছে। কিন্তু যেটা নিয়ে বিতর্ক বা যা নিয়ে বিতর্ক উঠছে, যা নিয়ে কথা উঠছে, সেটা হচ্ছে যে সে মুক্তি পেয়ে বাড়িতে থাকলেও এখন তাকে দেখা গেল তার মেয়ের হয়ে প্রচারে। সামনে আসন্ন বিধানসভা নির্বাচন গুজরাটে, এবং সেই গুজরাট বিধানসভা নির্বাচনে মনোজ কুকরাইনির মেয়ে পায়েল কুকরাইনিকে সিট দিয়েছে বিজেপি, এবং তার মেয়ের হয়ে প্রচারে দেখা গেল তাকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে 2002 সালের 28শে ফেব্রুয়ারি এই মনোজ কুকরাইনিকে অস্ত্র হাতে দেখা গেছে, এবং সে একটি মেয়েকে, মেয়েটির গায়ে কেরোসিন দিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলেছে, এবং সেই সঙ্গে মুসলিমদের বাড়িঘর ভাঙচুর করতেও দেখা গেছিল তাকে। শুধু এটাই নয়, আদালতের নথিতে দেখা যায় যে মনোজ কুকরাইনির বিরুদ্ধে প্রায় 9টি কেস রয়েছে, এবং 9টি কেসের জন্যই কিন্তু সে সাজাপ্রাপ্ত একজন আসামি। তাকে দেখা গেল বিজেপির ভোট প্রচারে। যার হয়ে ভোট প্রচার করছেন মনোজ কুকরাইনি, সে পায়েল কুকরাইনি জানিয়েছেন তার বাবা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, একজন বিজেপি কার্যকর্তা, এবং তার যে শাস্তি হয়েছে তার বিরুদ্ধে নাকি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। অবশ্য সে অলরেডি ইতিমধ্যে কিন্তু সাজাপ্রাপ্ত একজন আসামি, সে শুধু বাইরে রয়েছে, তার স্বাস্থ্যজনিত কারণে সে অসুস্থ বা সে উঠাবসা করতে পারছিল না, বা সে শয্যাশায়িত হয়ে গেছিল, সেই জন্য কিন্তু মুক্তি পেয়েছিল। এখন তাকে দেখা যাচ্ছে বিজেপির ভোট প্রচারে। আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে কে জিতবে কে হারবে সেটা তো আমরা কেউ বলতে পারি না আগে থেকে, কিন্তু এই যে ঘটনা, ভোটের আগে বিলকিস পানোর ধর্ষকদের মুক্তি দেওয়া, এবং তারপরে প্রায় 97 জন খুনে যে 5000 মবের যে একজন নেতৃত্ব দেওয়া লোক মনোজ কুকরাইনি, সে বিজেপির হয়ে যখন প্রচারে নামছে, সে প্রচার যে কলঙ্কিত হয়ে থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। এনে আপনারা কি বলছেন কমেন্ট করে জানান আমাদের। হিজামা শিখে স্বাবলম্বী হন, শূন্যতে চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান? তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি। এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে। নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা। বিস্তারিত জানতে ফোন করুন 9330132735 নম্বরে। উত্তম চিকিৎসা হচ্ছে হিজামা। বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরকম লেখা শেখায়, আমাকে সেইভাবেই শিখিয়েছে স্যার, নিজের সন্তানের মতো শিখিয়েছে। স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখা, এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়াজ স্যারের জন্য। আপাতত আমি 3 মাসের ট্রেনিং করছি, সপ্তাহে 2টো দিন ক্লাস থাকে, একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে, আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই। আমি আমার ছেলেদেরকে হাতে ধরে, এখানে তো ব্লেড ধরা আর্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং পারফেক্ট হতে হবে, কাটিং এত মিনিমাম ছোট হতে হবে 24 ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে, পেশেন্টের কোনো কষ্ট হবে না, এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয়। উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটু বিদ্যাবুদ্ধি আছে, বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে বুঝতে পারবে। তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজটুকু প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি। হিজামা একটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি প্র্যাকটিক্যালের স্কোপ দিতে চাই।